সমাজের নানা অসঙ্গতি অনাচার বৈষম্যের বিরুদ্ধে তিনি এককভাবে বিদ্রোহ ঘোষণা করলেন। ইংরেজ শাসকদের জুলুম উপেক্ষা করে তিনি দুর্দমনীয় কণ্ঠে সবকিছুকে তুচ্ছ করে জানান দিলেন, তিনি সব অন্যায় অনিয়ম ভেঙে চুরমার করতে এসেছেন, তিনি কাউকে কুর্নিশ করবেন না, তিনি সব কুর্নিশের ঊর্ধ্বে। পরাজয় কি তা তিনি জানেন না, তিনি বিশ্ব জয় করতে এসেছেন, তাকে রুখবে এমন সাধ্য কার? তিনি ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিতে চেয়েছেন, খোদার আসন ছেদিয়া তেড়ে ফুড়ে পাহাড় চূড়ায় মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন। তার এই অনমনীয় সাহসে সারা দেশ কেঁপে উঠেছিল। আজও জাগরণের সেই বাণী কান পাতলে শুনতে পাওয়া যায়। আমি চির উন্নত শিব, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি ধূর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবণ বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণুপক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা, বিষধর কালফণী, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রমদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অপ্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি কাথিয়া কাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আজকে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কাজী নজরুল ছিলেন ভীষণ। মানুষে মানুষে ভেদাভেদ,
তাঁর চেতনাকে কষাঘাত করত। তাঁর অমর কাব্যে অজস্র প্রতিবাদী কবিতা গান মানুষকে বেঁচে থাকার সাহস জুগিয়েছে। তিনি মরণের জয় চেয়েছেন, চেতনার জয় চেয়েছেন, সর্বোপরি মানুষের জয় চেয়েছেন। ধন্যবাদ।